এবার নজর রাখবো যে বড় খবরের দিকে। নীরব মোদি বিজয় মালিয়াদের দেশে ফেরানোর তোড়জোড় শুরু করেছে। এই তোড়জোড় শুরু করেছে সিবিআই, ইডি সহ এনআইএ। এই তিন সংস্থা শুরু করেছে তোড়জোড় দেশে ফেরানোর নীরব মোদি বিজয় মালিয়াদের। শীঘ্রই ব্রিটেন যাওয়ার সম্ভাবনা রয়েছে তিন সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের। নীরব মালিয়া সঞ্জয় ভান্ডারীর প্রত্যার্পণের সম্ভাবনা উস্কে দিচ্ছে এই খবরকে। নীরব মোদি বিজয় মালিয়াদের দেশে ফেরাতে তোড়জোড়। সিবিআই, ইডি, এনআইএ এই তিন কেন্দ্রীয় সংস্থার তোড়জোড় শুরু হয়েছে এমনটাই রয়েছে খবর। এবং শীঘ্রই এই সংক্রান্ত কারণেই ব্রিটেন যাওয়ার সম্ভাবনা রয়েছে তিন সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের একটি টিমের। নীরব মালিয়া সঞ্জয় ভান্ডারীর প্রত্যার্পণের সম্ভাবনা উস্কে দিচ্ছে এই খবর। শীঘ্রই ব্রিটেন যাবেন তিন সংস্থার উচ্চপদস্থ টিম। নীরব মোদি বিজয় মালিয়াদের ফেরত আনার সম্ভাবনা প্রকট হচ্ছে। নীরব মোদি বিজয় মালিয়াদের দেশে ফেরাতে তোড়জোড়। সিবিআই, ইডি, এনআইএ এই তিন কেন্দ্রীয় সংস্থার তোড়জোড় শুরু হয়েছে এমনটাই রয়েছে খবর। শীঘ্রই ব্রিটেনে যাবে তিন সংস্থার আধিকারিকরা। নীরব মালিয়া সঞ্জয় ভান্ডারীর প্রত্যার্পণের সম্ভাবনা উস্কে দিচ্ছে এই জল্পনাকে।